শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো একটু, চিটফান্ড মামলায় রাজু সাহানির 14 দিনের জেল হেফাজত শেষ, তাকে আজকে আসানসোলের আদালতে পেশ করা হবে বলে জানা যাচ্ছে। রাজু সাহানির 14 দিনের জেল হেফাজত শেষ হয়েছে, আজকে তাকে আসানসোলের সিজিএম আদালতে তোলা হবে। হালিশহর পুরসভার চেয়ারম্যান রাজু সাহানিকে আজকে আদালতে পেশ করা হবে বলে জানা যাচ্ছে। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি পবিত্র। পবিত্র, কি জানা যাচ্ছে? দেখো অঞ্জলিলা, একটি বেসরকারি যে অর্থলগ্ন সংস্থা, সেই অর্থ সংস্থার টাকা প্রতারণার দায়ে এই রাজু সাহানিকে 3 তারিখে গ্রেপ্তার করেছিল সিবিআই। এবং মোতাবেক যে এই ঘটনার যে সিজিএম তোলা হয়েছিল, সেই কারণে তাকে সিজিএম আদালতে তোলা হয়। এবং সিজিএম আদালতে তোলা হলে 3 তারিখে তাকে 5 দিনে প্রথমে সিবিআই হেফাজতে নির্দেশ দিয়েছিলেন বিচারক। তারপর 8 তারিখে তাকে আবার তোলা হলে 14 দিনের জেল হেফাজতে নির্দেশ দেয়, এবং এই 14 দিনের জেল হেফাজতের মেয়াদ আসছে। একেবারে পবিত্র, তুমি নজর রাখো ওই খবরের দিকে। ধন্যবাদ আপাতত।